জায়েদ ইবনে হারেসা কয় নবী গো, যেই কথার কারণে মক্কার মানুষরা আপনারে মারে, ওই কথাকে সাইরা দেওয়া যায় না, কেন ওই কথা লইয়া আবার তায়েফে যাওয়ার লাগবে? আমার নবী কয়, ও জায়েদ রে, এটা আমার পেটের কাজ না রে বাবা, এটা আমার আল্লাহর দেওয়া দায়িত্ব। আমি যদি আমার আল্লাহর দায়িত্ব যদি না পৌঁছাই, আমার মাবুদের কথা কে তার পথ বোলা বান্দাদের কানে পৌঁছাইবে? বন্ধুরে, ওলামায়ে কেরাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, অপমান করবেন না, অপদস্থ করবেন না, অসম্মান করবেন না, এদেরকে সাধারণ মনে করবেন না। যদি রাসূলুল্লাহর প্রতি আপনার মহব্বত থাকে, নবীর প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, আবেগ থাকে বাবা, তাহলে আলে নবীকে তো পাইবেন না। নায়েবে নবী হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আলেমের কদমে সেই ভক্তি সবটুকু বিলাইয়া দিয়ে কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহর হাত থেকে সবার প্রথমে হাউজে কাউসারের পানি দাবিদার আপনি হবে। তাইফে চলে গেলেন, লোকদের দাওয়াত দিলেন, তাইফের লোকেরা এত পছন্দ, এত নিষ্ঠুর, ওরা নিজেরা তো আঘাত করে সমস্ত যুবক কিশোরদেরকে লেলিয়ে দিল, দেখো একটা পাগল আসছে মক্কা থেকে, পাথর মাইরা তারে তাড়াইয়া দাও। ছোট বাচ্চাগুলো পাথর লইয়া পাহাড়ের উপরে উঠা, টিলার উপরে উঠা, বৃষ্টির মতো চতুর্দিক দিয়ে আমার নবীর কপালের উপরে মারে। ওদের এত শক্তি, ওদের এত গায়ের মধ্যে যৌবনী শক্তি যেটাকে বলে রে বাবা, পাথরগুলো আল্লাহর দরবারে চিৎকার দেয়, আল্লাহ গো গতি থামাইয়া দাও রে, নবীর গায়ে যাইয়া আঘাত করতে চাই না। আমার বাইরা রে প্রতিটা পাথর আমার নবীর কপালে লাগে, ছিদ্র হয়ে যায়, মস্তকে লাগে মস্তকটা ফেটে যায়, গালে লাগে গালটা থেতলে যায়, দেহে লাগে দেহটা রক্তাক্ত হয়ে যায়, যেখানে একটা পাথর লাগে সেখান থেকে ছিদ্র হয়ে রক্ত বের হওয়া শুরু হয়, নবীর জামাটা চাদরটা গায়ের সঙ্গে লেপটে গেছে, রক্তগুলো ভাবতে পারে রক্তগুলো শরীর থেকে বাইয়া বাইয়া, হাঁটু বাইয়া বাইয়া, পায়ের নলাটা বাইয়া বাইয়া, পায়ের পাতায় যাইয়া জুতার সঙ্গে থাইমা, পায়ের সঙ্গে জুতা আটকা যা। আমার নবী বারবার হাত দিয়া বলতে চায়, তায়েফবাসী রে, আমি এই তায়েফে বড় হয়েছি, এই তায়েফে 5 বছর থেকেছি, আমি এখানে দুধমার বাড়িতে ছিলাম, আমি তোদের দুধ ভাই, আমারে মারিস না রে তায়েফবাসী রে, আমারে মারিস না, এমন কইরা আঘাত করিস না, আমি সইতে পারি না। বারবার জিবরাইল পিছনে ঘুরে আর বলে, নবী গো অনুমতি দেন, ওদের কি বলেন, ওরা আপনারে চেনে না, ওরা আপনারে বোঝে না, ও নবী ওরা আপনার কথা শুনবে না, আমারে বলেন, আমার আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে। জিব্রাইল ডাক দিয়া বলছিল, আল্লাহ রে অনুমতি দেন, গজব দিয়ে ধ্বংস কইরা দেই। আল্লাহ বলছিল, জিব্রাইল রে, আমার নবীর ব্যাপারে আমি অনুমতি দিতে পারবো না, যাও নবীর কাছে যাইয়ে নবীর অনুমতি লও, আমার নবী যে অনুমতি দিবে তুমি সেটা করো, আমার অনুমতি লাগবে না। জিব্রাইল নবীর পিছে গড়ে আর নবীর গায়ে বারবার পাথর পড়ে, রক্তগুলো ফিনকি দিয়ে গড়গড়াইয়া পড়ে। আমার নবী বলে, ও নবী, জিব্রাইল বলে, নবী গো অনুমতি দেন, 2টা পাহাড় চাপা দিয়ে ওদের ধ্বংস কইরা দে। আমার নবী কয়, জিব্রাইল রে,
কে ডাকিবে আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। কি হবে ওদের মানিস না, ওদের মারলে আল্লাহ বলার কেউ থাকবে না। আমি দিন কায়েমের জন্য আসছি রে, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি রক্তের বদলা নেওয়ার জন্য আসি নাই, আমি আমার অসম্মানের বদলা নেওয়ার জন্য আসি নাই। আমার আল্লাহরে যাইয়া বলো ওদের যেন আমার আল্লাহ হেদায়েত দিয়া দেয়। রে ভাই আমার রসূলের দোয়া, ওই যে মালিক আল্লাহ বলছিলেন রে পাগলা, ও জিবরাইল যাইয়া বলো নবীরে, বলো নবী যা বলবে তাই কইরা দেব, তাই ফের মানুষদের জন্য আমার রসূল দোয়া করছিলেন মনটাকে নরম কইরা দাও, আর ওদের আপ্যায়নী বানাইয়া দাও, মেহমানদের আপ্যায়নী বানাইয়া দাও। আজও তাইফে যাইবা আঙ্গুরের বাগান সেই এলাকায় বিখ্যাত ঢোকবা, প্রতিটা হাজির জন্য প্রতিটা মালিক বলে দিবে যত পারো তুল্লা খাও, তোমার জন্য কোনো নিষেধ না। আমার আল্লাহ হেদায়েত দিয়ে দিছে, রাসূলুল্লাহর দোয়া কবুল করছে। আমি বলছিলাম আল্লাহ তোমারে বন্ধু চিনাইয়া দিছে, নবীগণ তোমাদের বন্ধু, আল্লাহ বলে বান্দারে নবীরা হলো বন্ধু। দেখো তো আমার নবীর রক্তাক্ত করে মারে তবু নবী প্রতিশোধ নেয় না, কারণ বন্ধুর দেওয়া কষ্টে বন্ধু কোনোদিন কষ্ট পায় না, ঠিক কি না? তাইলে বলতে হবে আমার নবী আপন না পর, আরো জোরে এ বাবা এ আপন নবীর চেনা লাগবে, আপন নবীর আদর্শ তোমার মধ্যে নেওয়া লাগবে, ঠিক কি না বলো? নেওয়ার জন্য বলেছেন আমার আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আদর্শ হচ্ছে, গ্রহণ করার মতো আদর্শ হচ্ছে আমার নবীর ভিতরে, ঠিক কি না? নবীর আদর্শ আমাদের মাথায় টুপি আছে, মারহাবা মাহফিলগুলো দেখলেই ভালো লাগে, প্রতিটা মানুষের টুপি, আমার নবীরে ভালোবাসি মাথার মধ্যে টুপি চাপাইয়া দেয়, ঠিক কি না? আমার নবীরে ভালোবাসি মুখ বড়া দাড়ি রাখবো, ঠিক কি না? দাড়ি কোনোদিন কামাইবো না, দাড়ি কোনোদিন ছাঁটবো না। এই জন্য যদি কেউ আমার প্রতি অখুশি হয়, কেউ আমাকে যদি ডিনাই করে, তার ডিনাই মেনে নিব, অখুশি কিটে মেনে নেব, কিন্তু আমার নবীরে কষ্ট দিব। আরো জোরে বলেন না, বন্ধুরে দুই নম্বর সঙ্গী আমার নবী চিনাইয়া দেয় অসিদ্দিক, তোমাদের জন্য দুই নাম্বার সঙ্গী হলো যারা সিদ্দিক, যারা জোরে বলেন না সিদ্দিক কারা, যারা রাসূলুল্লাহর সাহাবী, আমার রাসূলুল্লাহকে সামনে দেখেছেন, সামনে দেখেছেন এবং বলেছেন আনতা রাসূলুল্লাহ মারহাবা বলো, তারাই সিদ্দিক। এদের মধ্যে একজন আছে সিদ্দিকে আকবর, যিনি হযরতে আবু বকর, যিনি রাসূলুল্লাহ যখন মেরাদে গেলেন, মেরাদে যাওয়ার পরে যখন নবীজি আসলেন, আসার পরে ঘটনা বর্ণনা করছেন, আবু জাহেল কাবার হাতিমে বইসা মুহাম্মদ রাসূলুল্লাহর জবান থেকে ঘটনাটা শুননা, কয় বন্ড পাগল পাগল। আবু জাহেল চলে গেলেন, পথের মধ্যে আবু বকরের সঙ্গে দেখা, হে আবু বকর বন্ধু আমার, তুমি যে মুহাম্মাদের পাগল হইছো, এবার তোমাকে প্রমাণ দেই যে মুহাম্মাদ কতটা পাগল, নাউজুবিল্লাহ। কন কয় কি হইছে, কয় তোমার নবী আজকে রাতের বেলায় নাকি কাবার হাতিম থেকে বাইতুল মাকদাস গেছে, হ্যাঁ হ্যাঁ নাকি সাত আসমান ভ্রমণ করছে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করছে, আল্লাহর সঙ্গে দিদার করছে। আবু বকর রে এমন গাজা কুড়ি কথাও এখন আমরে শুনতে হইবে, আবু বকর ফিরে আও ফিরে আও, এই গাজা খুরের সঙ্গে তুমি আর যাইও না, নাউজুবিল্লাহ।
আবু বকর বলে, ভাই একটু তোমার কাছে জানতে চাই কথাটা আমার নবী বলছে কিনা। কয়ে হ্যাঁ তোমার নবী বলছে। আবার জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে কিনা। কয়ে হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। কয়ে আমাদের আল আমিন বলছে কিনা। কয়ে হ্যাঁ আল আমিন বলছে। আবু বকর কয়, যদি তাই হয়ে থাকে তবে সত্য, আমার নবী মিথ্যা বলে না। আবু বকর গন্তব্য পাল্টাইয়া নবীর কাছে আসা শুরু করছে। আল্লাহ জিব্রাইলের পাঠাইছে, জিব্রাইল আইয়া কয়, আবু নবী, নবী গো খবর জানেননি? কয়ে কি খবর? কয়ে আপনার আবু বকর এমন এমন ঘটনা ঘটাইছে, আপনার থেকে না শুনাই সে বিশ্বাস করে নিছে। নবী গো, আবু বকর আসলে একটারে আমার আল্লাহর একটা দেওয়ার নাম জানাইয়া দিবেন। আমার আল্লাহ আবু বকরের নাম দিয়েছে সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর দাবি সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, তোর মনে আর দুঃখ রবে না বাবা, রবে না তোর মনে আর দুঃখ রবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, তার মনে আর দুঃখ রইল না বাবা, রইল না। হাদিসে পাকের বর্ণনা, বলো যে মদিনা যাইবে নবীর দেখা পাইবে, বাবা যে মদিনা যাইবে নবীর দেখা, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের ঘোষণা, বাবা জানো না হাদিসে পাকের ঘোষণা। বিবি জুলেখা ডেকে বলে ইউসুফ নবীকে দেখে, বিবি জুলেখা ডেকে বলে ইউসুফ নবীকে দেখে, হাত কাটিল মহিলার টের পাইল না বাবা, পাইল না। মা আয়েশা ডেকে কয় মোর নবী যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় নূর নবী যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না বাবা, পাবি না। হাদিস পাকের বর্ণনা, বাবা জানো না হাদিসে পাকের ঘোষণা। আমার হাবা বলেন সিদ্দিক, এরা হলো বন্ধু, সব সাহাবীরা হলো আমাদের জন্য বন্ধু। আমার হাবা বলেন কেমন বন্ধু জানেননি? আমার রসূলুল্লাহ সাক্ষী দেয় আসহাবি কন্নুজুম বিআইকুম ইহতাদাইতুম ইহতাদাইতুম, সব সাহাবীরা তারকার মতো, তুমি যারে অনুসরণ করবাই তার থেকে তুমি হেদায়েত পাইবা, কেউ তোমারে গোমরা পথে নিবা না। সব সাহাবীদের অনুসরণ করতে হবে, সব সাহাবীদের মানতে হবে, সব সাহাবীদের ভালোবাসতে হবে, সাহাবীদের সিদ্ধান্ত সবার আগে মানিয়ে নেওয়া লাগবে কি লাগবে না, জোরে বলেন না। কিন্তু যদি কতক পণ্ডিত আইসা বলে সাহাবীরা যেটা করছে ওইটা না, আমার নবীরটা মানবো সাহাবীদেরটা মানবো না, আপনি কি তাদেরটা মানবেন? কথা বলেন না, এরা কথা কয় ভালো মতলব খারাপ। আজকের আমরা সমাজের মধ্যে আহলে হাদিস নাম দিয়ে যারা ঘোরে, তারাবি নামাজ আসতেছে আগামী রমজান মাসে দেখবেন, ওরা কইবে আট রাকাত নবিশ রাকাত ঠিক কিনা? যেখানে আমিরুল মুমিনিন
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সাথে তারাবী নামাজকে 20 রাকাত ফয়সালা দিয়ে গেছেন। এই পণ্ডিতেরা আজকে 1500 বছর পরে আয়েশা, এরা হযরত ওমর ফারুকের ফতোয়া মানে না, এরা হাদিস দিতে চায় 8 রাকাত তারাবী নামাজ গালের উপরে জুতার পিঠা মাইরা 8 রাকাত তারাবী নামাজকে না বলবেন 20 রাকাত তারাবী নামাজ খলিফা ওমরের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত ঠিক কিনা বলেন। দুই নম্বর আমার ভাইরাম, আমাদের এই অঞ্চলে নাই, বাংলাদেশের কিছু কিছু জায়গার মধ্যে কিছু আমরা কাঠের ডেকে মূর্খ পণ্ডিত বেরিয়েছে, জুমার দিনে দুই আজানের বিরোধিতা করে। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করে জুমার নামাজে দুইটা আজান তিনি ফয়সালা করে গিয়েছেন, ওসমানের ফতোয়া মানে না, ওরা বলে জুমার দিনে এক আজান, এই বন্ডদের কথা মানবেন না। এইটা নিয়া কিছুদিন পূর্বে কিশোরগঞ্জে সোনাকান্দা দরবারের একজন মুরিদের সঙ্গে একটা মসজিদের মধ্যে দ্বন্দ্ব হয়ে একটা মার্ডার পর্যন্ত হয়েছে। এরা বন্ড, এরা মূর্খ, এরা অজ্ঞ, এরা বর্বর, এরা যেই দল যেই মতের দাবি করুক না কেন, সাহাবীর ফয়সালা মানে না, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক কিনা বলে। তিন নম্বর, সমাজের মধ্যে সুন্নিদের মধ্যে কিছু সুপাশিয়া অবস্থান নিয়েছে আমার ভাইরা, নিজেদেরকে সুন্নি দাবি করে, মিলাদ কিয়াম করে এটা দাবি করে, ইয়া নবী সালাম আলাইকার লোক বলে দাবি করে, কিন্তু আমিরে মুআবিয়া যিনি রাসূলুল্লাহর পছন্দের 40 জন কাতেবে ওহির একজন ছিলেন, তাকে গালিগালাজ করে, অকথ্য ভাষায় তাকে নিয়ে বদনাম করে, এই সুপাশিয়াদের বক্তব্যে মানবেন না, এদের সঙ্গে যাবেন না, এদের কথা শুনবেন না। যারা হযরতে আমিরে মুআবিয়াকে গালি দেয় তারা কোনোদিন সুন্নি হতে পারে না, তারা কোনোদিন মুসলমান হতে পারে না, কারণ রাসূলুল্লাহর প্রত্যেক সাহাবী নিরপরাধ, রাসূলুল্লাহর প্রত্যেক সাহাবী নিষ্পাপ, সাহাবীদের ব্যাপারে কথা বলার মতো ক্ষমতা আল্লাহর কোনো বান্দারে আল্লাহ দেয় না। যারা হযরত আলী হাসান হুসাইনের দোহাই দিয়ে আমিরে মুআবিয়াকে গালিগালাজ করবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো জোরে, এদেরকে চিহ্নিত করবেন। এদের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় অথবা আপনার বাস্তব লাইফে, এদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করবেন ঠিক কিনা, কারণ এরা আপনার বন্ধু হওয়ার যোগ্য না, আপনার বন্ধু হবে তারা যারা সাহাবী প্রেমী ঠিক কিনা বলেন। ইজিদের ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, তিনি অবশ্যই অবশ্যই কুখ্যাত নরদম, তার সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, কিন্তু ছেলের দোষে কোনোদিন পিতা দোষী হয়, পিতার দোষে কোনোদিন ছেলে দোষী হয় না। যেমন এজিদের কারণে পিতা মুআবিয়া দোষী হতে পারে না, ঠিক তদ্রূপ আবু জাহেল পিতার দোষে ইকরামা ইবনে আবু জাহেল সাহাবি রাসূলুল্লাহর প্রিয় সাহাবি তিনিও দোষী নয় ঠিক কিনা। যদি সন্তানের দোষের কারণে পিতা দোষী হতো তাহলে আবু জাহেলের পোলা হেরেও তো সমালোচনা করা থাকবে, আবু জাহেলের পোলা কিন্তু ভালো মুসলিম মিয়া, পরবর্তীতে মুসলমানদের অনেক যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তো বহু যুদ্ধ হয়েছে, বহু বহু বড় বড় পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সেই সময় ইকরামা ইবনে আবু জাহেল সেনাপতির দায়িত্ব পালন করেছেন, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, ইকরামা ইবনে আবু জাহেল, এরা তো মুসলিমদের বিখ্যাত স্বর্ণের মানব, লৌহ মানব ছিল এক একজন। অথচ ইকরামার বাপের নাম কি কথা কয় না, আবু জাহেল, বুঝতে পারছেন নি? তাহলে পিতার দোষে সন্তান দোষী নয়, সন্তানের দোষে পিতা দোষী হতে পারে না। আমিরে মুআবিয়ার ব্যাপারে আমাদের কোনো সমালোচনা নাই, তিনি রাসূলুল্লাহ সাহাবি ছিলেন, এতটুকুই বলবেন যে এই অনেক কিছু হয়েছে আলীর সঙ্গে, এই হয়েছে, এগুলোর ব্যাপারে ফয়সালা করার মতো ক্ষমতা আমাদের নাই, মন্তব্য করার মতো ক্ষমতা আমাদের
আপনিও ইতিহাসে দেখছেন, আমরাও দেখছি, সবাই দেখছি দেখছি, কিন্তু রায় দেওয়ার ক্ষমতা একমাত্র যিনি রাখেন তিনি কে? আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, তিন নম্বর সঙ্গী হলো তারা যারা শহীদ। কারা? জোরে বলেন শহীদ। দিনের জন্য যারা জীবন দিয়েছেন তারা হচ্ছেন শহীদ। সাহাবীদের মধ্যেও থেকেও শহীদ হয়েছেন, পরবর্তী যুগে আজ পর্যন্ত বহু মানুষ পৃথিবীতে দিনের জন্য জীবন দিয়েছেন। মনে রাখবেন, যার ব্যাপারটা দিনের জন্য জীবন দেওয়া মনে হবে সেই মানুষটা আপনার বন্ধু, এটাই মনে করতে হবে। ওই মানুষটার সঙ্গে কোনো বিদ্বেষ হবে না, ওই মানুষটার সঙ্গে কোনো দুশ্মনী হবে না, ওই মানুষটার কোনো বদনাম আপনার মুখ থেকে বের হবে না, কারণ ওই মানুষটাকে আপনার বন্ধু বানাইয়া দিছেন কে? আরো জোরে বলেন। আমার ভাইরা, এবার এই কষ্টি পাথর দিয়ে বর্তমান সময় দাফাই করতে চাই। ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকদ্দাস আমার কলিজার টুকরা নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত মসজিদ, যে মসজিদ নবী সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম নির্মাণ করেছেন, আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার বড় মন চায় একটা ইবাদতের ঘর বানাইবার জন্য, মসজিদ বানাইবার জন্য। আল্লাহ বলে, সুলাইমান রে, তোর যেমন কইরা মনে চায় এমন কইরা মসজিদ বানাইবার জন্য আমি তো তোরে হায়াত দেই নাই, সময় তো নাই। তবু সুলাইমান নবী বলে, আমার মন চায় ওই রকম একটা মসজিদ বানাইতে। আমার আল্লাহ কয়, তোর আরজি কবুল, আমি তোর মসজিদ বানাইয়া দিব। হযরত সুলাইমান পয়গম্বর দেওপুরি দানবদেরকে নির্দেশ দিলেন, পাথর আইনা আইনা মসজিদ নির্মাণ করো। মসজিদ নির্মাণ কাজ শুরু হয়ে গেছে, মালাকুল মাউত নির্দিষ্ট সময়ে পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। পয়গম্বর ডেকে বলে, মালাকুল মাউত, আমি যদি মরে যাই আমার লেবার গুলো তো কাজ করবে না, ওরা তো চলে যাবে, জিন পরীরা তো চলে যাবে, কাজ করবে না। আল্লাহ গো, কি করব? আমার আল্লাহ কয়, সুলাইমান রে, ঘরটা তুই বানাবি, নিয়াত করেছো, কিন্তু ঘরটা নিজের জন্য তো আর বানাও নাই, আমি আল্লাহর জন্য বানাইছো, এ ঘরটার হেফাজত আমি আল্লাহ নিজে কইরা নিব। সুলাইমান রে, তুই শুধু নিয়াত কর, দায়িত্ব আমার, আগাইয়া নেওয়ার দায়িত্ব আমার। এ বাবা, সমাজের মধ্যে বহু মানুষ আছে মসজিদ নির্মাণ করতে যাইয়া হিমশিম খায়, বহু নেতা আছে মসজিদ নির্মাণ করে আর বলে, বহু হুজুর আছে নির্মাণ করে আর বলে, হুজুর কেমনে নির্মাণ করব? সুলাইমান নবীর সুন্নাত এবং আদর্শ গ্রহণ করো, মসজিদ নির্মাণ করার দায়িত্ব, উদ্যোগ নেওয়ার দায়িত্ব তোমার, নির্মাণ সমাপ্ত করার দায়িত্ব আমার। মনে রাখবা, মনে রাখবা, সমাজের মধ্যে যারা আল্লাহওয়ালা তারাই নিজের বাড়ির আগে মসজিদ নির্মাণ করতে চায়, ঠিক কি না? সমাজের মধ্যে যারা ধনী, যারা মনের ধনী আল্লাহর পছন্দের, তারা নিজের স্বার্থের আগে দিনের স্বার্থ কল্পনা করে, ইসলামের স্বার্থ কল্পনা করে, আল্লাহর স্বার্থ কল্পনা করে, তারাই সমাজে ইহকালে পরকালে কামিয়াবি হয়ে যায়, আল্লাহর পছন্দের হয়ে যায়। মারহাবা বলো। বলছিলাম বাইতুল মুকদ্দাস আমার আল্লাহ নির্মাণ করে নিলেন, সুলাইমান পয়গম্বরকে লাঠির উপরে দাঁড় করাইয়া রাইখা মসজিদটা নির্মাণ করে নিলেন, আল্লাহর কত পছন্দের মসজিদ। যখন আমাদের নবীজি যখন হিজরত করে মদিনায় আসলেন, 17 মাস পর্যন্ত মুসলমানেরা ওই বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, আল্লাহর পছন্দের এই মসজিদটা, যেই মসজিদের মধ্যে যাইয়া এক রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ 50,000 রাকাতের নামাজের সওয়াব দিয়ে দেয়। যেই মসজিদে যাইয়া আমার নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হয়েছেন, ইমামুল মুরসালিন খেতাব পেয়েছেন, বাবারে উম্মত হিসেবে এই মসজিদটা তোমার দূরের না, এই মসজিদটার সঙ্গে তোমার হৃদয়ের সম্পর্ক, ঠিক কিনা বলো?
এই কলিজার মসজিদটা, কালো কষ্টি পাথরের এই মসজিদটা, আজকের এই ইহুদিরা কায়রা নিতে চায় মুসলমানদের থেকে, কায়রা নেওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াইছে ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানগুলো। এই মুসলমানদেরকে এমনভাবে ওরা হত্যা করে বাড়িগুলো ধ্বংস করে দিছে, এই 24,000 নিরীহ মানুষ ওরা হত্যা করছে, যার মধ্যে 18,000 মাসুম শিশু, যারা কিচ্ছু বুঝে না। বাবারে, এই নিরপরাধ মুসলমানের বাচ্চাগুলো একটাই অপরাধ, ওরা বাচ্চা থাকলে ওই মসজিদ নিতে পারবে না। ও মুসলমানের সন্তান, ও মুসলমানের যুবক ভাই, তোমার হাতে ফেসবুক আছে, ইউটিউব আছে, তোমার হাতে সোশ্যাল মিডিয়া আছে, ও ভাই তোমার কাছে বলি, তোমার একটা জবান আছে, সব জায়গায় আন্দোলন গড়ে তোলো, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলো, কারণ তুমি হামাসের যে যোদ্ধাগুলো গর্তের মধ্য থেকে, ভাঙ্গা ভবনের কার্নিশের মধ্য থেকে জীবনের রিস্ক নিয়ে যুদ্ধ করে, ওরা মুজাহিদ, আল্লাহর ঘর মসজিদের রক্ষ, ওরা আমাদের বন্ধু বানাইয়া দিছে আল্লাহ। এই শহীদরা, এই মুজাহিদরা আমাদের বন্ধু, এই মুজাহিদরা আমাদের দুশ্মন না, ঠিক কিনা? আরো জোরে বলো, আরো জোরে বলো, হামাসের মুজাহিদরা আমাদের বন্ধু না শত্রু? হে, হামাসের যোদ্ধারা যারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, এরা আমাদের বন্ধু না শত্রু? আরো জোরে বলো, বন্ধু। এই বন্ধুদের নিয়ে আমাদের দেশের মধ্যে সুপা ইহুদিদের এজেন্ট আহলে হাদিসের কিছু আলেম বক্তব্য দেয়, তারা নাকি মুসলমানদের দুশ্মন। নাউজুবিল্লাহ বলবেন না, এই হামাসের মুজাহিদদেরকে এদেশের এই অহাবী গোষ্ঠী, মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদীর গোষ্ঠী, যারা এদেশে ইহুদিদের টাকা খেয়ে এদেশের মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে, ফিলিস্তিনের যুদ্ধ আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে ওরা সত্যিকারের ইহুদিদের দোসর, মুসলমানদের শত্রু, ঠিক কিনা বলে ইউটিউবে দেখে নিবেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে নিবেন, ওরা কি বলেছে? ওরা বলেছে হামাসের মুজাহিদরা নাকি ভুল করছে, হামাসের যোদ্ধারা নাকি ভুল করছে, এদের কারণে নাকি ইসলামের ক্ষতি হচ্ছে। সারা পৃথিবীর মুসলমান যেখানে বলছে হামাস রাইট, ইসরায়েল এখানে ইনলিগাল করছে, ইসরায়েল অন্যায় করছে, সেখানে এই আহলে হাদিসের এই জুব্বাওয়ালা, এই যে লাল রুমাল পুটপুটিওয়ালা হুজুররা যখন হামাসের দোষ খুঁজে পাইছে, আমাদের কাছে একদম দিনের আলোর মতো সুস্পষ্ট যে এই মৌলবীরা আসলে মুসলমানদের কেউ না, এরা ইহুদিদের এজেন্ট, ঠিক কিনা? এই মৌলবীদেরকে আমরা চিনলাম কিনা, চিনলাম কিনা? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, এদের কোনো কথা আর জীবনে কোনোদিন শুনব? আহলে হাদিস নাম শুনলে আমরা থুথু নিক্ষেপ করবো, ঠিক কিনা? আমার দেশের প্রধানমন্ত্রী গত কয়েকদিন আগে, গত সপ্তাহে তিনি একটা সেমিনারে যোগ দিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি শক্ত কণ্ঠে বলেছেন ইসরায়েলের এই নির্মম গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে, গাজার স্বাধীনতা দিতে হবে, ফিলিস্তিনের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে, এটাই হচ্ছে আমাদের কথা। আমার দেশের প্রধানমন্ত্রী বলেছেন সর্বোচ্চ স্তর থেকে কথা বলা শুরু হয়েছে, একদম সর্বনিম্ন পর্যায় পর্যন্ত আমরা আলোচনা, কথা বার্তা, চায়ের টেবিল, পড়ার টেবিল, সব জায়গার মধ্যে এটাই আলোচনা করব, এবং যে যেখান থেকে যেভাবে সম্ভব আন্তর্জাতিক মিডিয়ার সামনে নিয়ে আসব, সেফ ফিলিস্তিন, বয়কট ইসরায়েল। বুঝতে পেরেছেন? ভাববেন না যদি আমি কইলে কি আর না কইলে কি, না, আপনি কিন্তু এই পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে একজন, আপনার কথারও গুরুত্ব আছে, আপনার হাতে তো সোশ্যাল মিডিয়াটা আছে না, এই ফেসবুকটা আছে, এটার অনেক দাম আছে, এটা দিয়ে একটা পোস্ট করেন না, এটা দিয়ে সুন্দর একটা লেখা আপনি লিখুন না, আপনি টুইটারে একটা পোস্ট করেন না, দেখবেন হয়তো বা এই পোস্টটাও একটা র্যাঙ্কিং, একটা গোনায় একটা সংখ্যা ক্রিয়েট করতে পারে যে কত পার্সেন্ট মানুষ
ফিলিস্তিনের স্বাধীনতা চায়, ইসরায়েলের গণহত্যা বন্ধ করাটা চায়, এজন্যই আমাদের কথা বলতে হবে। বুঝতে পেরেছেন আমার ভাইরা? মুসলমানদের জন্য, মুসলমানদের শহীদ হবে তারা আমাদের কি বন্ধু, জোরে বলেন না বন্ধু। আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের চার নাম্বার বন্ধুকে আমরা চিনব। চার নাম্বার বন্ধু হচ্ছে, আল্লাহ বলছেন সলিহীন, চার নাম্বার বন্ধু হচ্ছে মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ ওয়ালা, যারা মারহাবা বলেন। আমার ভাইরা কেন সলিহীন? সলিহীনদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলু সালিহাত, দুনিয়ার মধ্যে এক নম্বরে যারা ঈমান আনে, দুই নম্বরে যারা আমলে সলেহ করে, সারা জীবন যারা সত্য কথা বলে, সত্য পথে চলে, মিথ্যার পথ মারায় না, তারা কোনোদিন, আমাদের মিথ্যাবাদীরা কোনোদিন বন্ধু হয় না, সত্যবাদীরাই বন্ধু। এজন্য আল্লাহ বলছেন আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন, ও ইমানদারেরা তোমাদের বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে, সাদিকিন সত্যবাদীদের পথে তোমরা চলো। যারা সলিহীন তারাই সাদিকিন, কারা সলিহীন কারা সাদিকিন, তাদের অবস্থা কি, কেন তাদের সঙ্গী হব? আল্লাহ সূরা ইউনূসের 68 নম্বর আয়াত আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ তারাই আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। যত বাধা বিপত্তি সামনে আসবে, সব বাধা বিপত্তি মারাইয়া সামনের দিকে চল্লা যাওয়াই ওলি আল্লাহর কাজ। মারহাবা বলো। ওলিদেরকে সঙ্গী বানানোর জন্য বলছেন কে? আরো জোরে বলেন। চারজন বন্ধুর কথা বলছি। এক নাম্বার বন্ধু হলো নবীগণ, এক নাম্বার, দুই নাম্বার সাহাবি, দুই নাম্বার, তিন নাম্বার যারা দিনের জন্য শহীদ হয়, তিন নাম্বার, চার নাম্বার হলো সলিহীন, যারা আল্লাহওয়ালা বুজুর্গ মুত্তাকি পরহেজগার। রে বাবা, আমরা আমাদের সমাজের মধ্যে আল্লাহওয়ালা বুজুর্গ মুত্তাকি সামনে দেখলে, দাড়ি টুপি জুব্বা দেখলেই লোকটা সলিহীন হতে পারে না, লোকটা বুজুর্গ হইতে পারে না। কারণ এদেশে বহুত মানুষ আছে বুজুর্গের সাজ সাজ্জা সবচাইতে বড় বন্ডামি করে। শায়খ নাম দিয়ে যদি ইমান চুরি করতে পারে, শায়খ নাম দিয়ে যদি এদেশে ইসরায়েলের দালালি করতে পারে, মুসলমানদের বিরোধিতা করতে পারে, তবে লেবাস দেখে আর কোনোদিন আমরা কাউকে বুজুর্গ মনে করব, বন্ধু মনে করব না। কথা শুনে মিষ্টি মিষ্টি কথা তো ইবলিসের চাইতে মিষ্টি কথা বলতে পারে আর কেডা, ঠিক কিনা? কিন্তু ইবলিসের মিষ্টি কথার কারণে কি ইবলিস আমাদের বন্ধু? কথা কয় না? ফজরের সময় আমাদের ঘুম পড়ে রাখে কেডা, কথা কয় না? ইবলিসে ঘুম পড়ে রাখে, তাহলে ফজরের সময় ঘুমাইলে কি কষ্ট হয় না, আরাম লাগে? মোহ কি, কিন্তু যে মধুর আরাম, এই আরামে কি লাভ না ক্ষতি? মারাত্মক ক্ষতি, ঠিক কিনা? এই আরামটা আমাকে দিচ্ছেন কেনা? কে দিচ্ছে? ইবলিস দিচ্ছে জেনে আমি ইবলিসের দেওয়া আরাম মানবো না। কানের মধ্যে হাইয়া আলা সালার আওয়াজ যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মোচড় দিয়ে উঠব, আল্লাহু আকবার বলে উঠব, আমি বলবো শয়তান তোর আরামের কপালে আমি জুতা মারি, আমি আল্লাহর দেওয়া কষ্ট মেনে জান্নাতে আরাম করতে চাই, আমি জান্নাতের আরাম চাই, দুনিয়ার কষ্ট চাই, ঠিক কিনা? এটা যদি করতে পারেন তাহলে আপনি মুমিন। তাহলে মিষ্টি কথা দেখে, সুন্দর লেবাস দেখে, দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখে আমরা বুজুর্গ নির্বাচন করব না, বুজুর্গ নির্বাচন করব আমরা তার আমল দেখে।
কাজ দেখা, আমরা তার সারা জীবনের আমল দেখা। একজন বুজুর্গ হবেন তিনি যার একটা ওয়াজ মুস্তাহাব আমলও যার কোনোদিন কাজা হবে না। সুশীলা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই ওনার কাছে আইসা মুরিদ বলে, হুজুর বহুদিন দরবারে থাকলাম, আপনার তো কোনো কারামত দেখলাম না। কি দেখছে না কারামত বোঝেন তো? কারামত মানে হঠাৎ করে কিছু ঘটাই ফেলাম, কোনো কারামত তো দেখলাম না। বড় আব্বা হুজুর বলছেন, বাজান ও বাজান, কারামত দেখতে চান? বাজান আপনি আপনার পীরে একটা মোস্তাহাবের কাজা দেখছেন কখন? কয় না তা তো দেখি নাই। কয় বাজান যেই পীর আপনার একটা মোস্তাহাবকেও ফরজের মতো গুরুত্ব দিয়ে আদায় করতে পারে, এর চাইতে বড় কারামত আর আপনি কি দেখতে চান? আমরা তো ফরজের পাঁচ ফরজ নামাজ এইটাই ঠিক মতন করতে পারিনি, পাঁচ ফরজ নামাজ এইটাই করতে পারি না, ফরজ টুকুই তো ঠিক মতন রাখতে পারি না। নারকেল পারণ লাগবে আমার, নারকেল পারণ লাগবো, এই নারকেল পারতে যাইয়া কোনোদিন কি আমার কাঁসা দেওয়া লাগবে? এই জন্য কি নারকেল পারা বাদ রয়েছে? ঠিকই মোড়াই একদম পাঁসার মধ্যে ঢুকাইয়া তারপর ঠিক কি না? আর নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি সরসিনের মোজাদ্দেদে জামান সরসিনের বাণী, তিনি যখন গোসলে নামতেন ডুব দিতেন, ডুব দেওয়ার পরে এরকম হাত টুপিটা এরকম ধরতেন, কাপড়ের টুপি এটা পাতলা টুপি এটা কাপড়ের টুপি ওইটা ধরতেন, এভাবে জাগাতেন, আবার মাথা পানির ভিতর থেকে তুলতেন, আবার পড়তেন। এলো ফরজ, এখন এই টুপি পরার তো আমার ফরজ না, টুপি পরা কি ফরজ? অথচ এইটাকে তিনি কতটা তিনি পারতেন না, গোসল করতে লাগে কয় মিনিট? দুই তিন মিনিট লাগে ঠিক না? নামবে দূরে ডুব দিয়ে উঠবে, আমার তো কই দিয়ে ভাই আপনি বসেন আমি খালি একটা ডুব দিয়ে আহি, একটা ডুব দিতে টুপিটা খুললে দাও যাইত না, গাটলায় টুপিটা খুললেও থন যাইত, কিন্তু না এতটুকু তুম সময় তিনি মাথা খালি রাখতে রাজি না। তাহলে তিনি হচ্ছেন আমলওয়ালা। আপনার কোন পীর লাফাইলো, লাফাইয়া গাছে উঠলো না খেজুর গাছে উঠলো, কি করলো না করলো, পিসাবরে হ্যাঁ পিসাবরে পিসাব বইয়া বইয়া জিকির করে মুরিদ আইয়া পিসাবরে ধৈর্য আচ্ছা মতো স্টেজের মধ্যে হতেই আলাইলো, বিরাট বড় বুজুর্গ। এই সমস্ত গুলো তামসা, এগুলো তামসা, এগুলো লৌকিকতা। বলেন তো একজন মাজ্জুব মনেই করেন, একজন মাজ্জুব মাজ্জুব কোনোদিন বড় হয় না তার পীরের চেয়ে। একজন মাজ্জুব যত বড় মাজ্জুবই হোক না কেন, মাজ্জুব এবং বেয়াদবের মধ্যে পার্থক্য হচ্ছে মাজ্জুব যখন মাজ্জুব হয় যখন কাজ করে তখন সে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কাজ করে, আর বেয়াদব যখন কোনো কাজ করে তখন সেটা বেয়াদবই করে। এজন্য মাজ্জুবের উপরে আছে আল্লাহর রহমত আর বেয়াদবের প্রতি আছে আল্লাহর গজব। কথা বুঝেন নাই? মুসা নবী রাসূলুল্লাহ মেরাজের দিন, ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ মেরাজের দিন আল্লাহর কাছ থেকে নামাজ পাইছে কয়েকটো? কথা বলেন না, পাঁচশো না পঞ্চাশ, পঞ্চাশত্ব নবীজি একদম আপত্তি করতে করতে লইয়া আইছে ষষ্ঠ আসমানে আইসা মুসা নবী বাধা দিয়া ফেরত করাইছে যে যান, ওই তো না কাম চলতো না, এটা ফেরত হবে। তাহলে আল্লাহ পঞ্চাশ দেশে নবী পঞ্চাশ মান্য নেছে বাধা দেয় লোকেরা, কথা বলেন না? এদিকে এই পর্যন্ত থাকে যে মুসা কিন্তু বাধা দেশে আল্লাহ আদমকে সেজদা করতে বলছে ফেরেশতাদেরকে, ইবলিস দাঁড়াইয়া কয় সেজদা দেওয়া যাইতো না, আমি তার চাইতে উত্তম, সেজদা দেওয়া যাইতো না। তাহলে সেজদা দেওয়ার নির্দেশে বাধা দেশে কেডা? শয়তান। সেজদায় বাধা দিয়া শয়তান হইছে মাকরুম, শয়তান হইছে অবিশ্বস্ত। নামাজের বাধা দিয়া মুসা নবী, তিনি যেমন মুসা হেমন মুসাই মর্যাদা আরো বাইরে গেছে। দুইজনই বাধা দেশে আল্লাহর সিদ্ধান্তের
বিরুদ্ধ অবস্থান নেওয়া তো বাধা মানে কি? আল্লাহ বলছে পঞ্চাশ, মুসা কয় না। আল্লাহ বলে সেজদা দাও, ইবলিস কয় না। তাহলে একজন হে নবী নবী থেকে গেল বাধা দিয়া, আর একজন সে বাধা দিয়া হয়ে গেল কি শয়তান। ঘটনাটা কোন জায়গায়? ঘটনাটা হয়েছে একজনের মধ্যে ছিল আদব, আর একজনের মধ্যে ছিল বেয়াদবি। কথা বুঝছেন? এই হলো ঘটনা, এগুলো অ্যানালাইসিস করলে আপনারা পাবেন। সুতরাং যিনি মজ্জুব হবেন, আল্লাহওয়ালা হবেন, তিনি পীরের সামনে মজ্জুব অনেক অপ্রকাশিত অপ্রত্যাশিত কাজ হতে পারে, কিন্তু তার মানে পীরের গায়ের উপরে কোনোদিন উঠতে পারে না। কারণ সে পাগল হইলেও জানে যে পীর আমার চাইতে বড়। ওই বড়টুকু যার ভিতরে না থাকে সে তো কোনোদিন অলি হতে পারে না, তাহলে সে তো শুধু বেয়াদব হয়ে গেছে। সে কি হয়ে গেছে? বেয়াদব। আমাদের আশেপাশে এরকম ঘটনা আমরা অহর্নিশি দেখি, মাইক ঠিক লইয়া পিসের লইয়া উঠাইয়া পড়ে, ঠিক কি না? আচ্ছা মত লঙ্গি টঙ্গি উঠায় উপরে উঠে, আর এই পাগল গুলো আবার লঙ্গির নিচে পায়জামা পরে। এ আপনাদের লঙ্গি পরেছেন, কেউ পায়জামা পিনতে এসেছে? হ্যাঁ, লঙ্গির নিচে শর্ট পায়জামা পরা এটা একটা বন্ডামি মিয়া। কারণ ও জানে যে আমি এরকম কাম করবো, পাগলের জিনিস দেখলে কি না দেখলে কি? সলেমান ল্যাংটা বেলতলা আছে না, বেড়ে ল্যাংটা নামে ল্যাংটা কামে ল্যাংটা, আগে তো আমি তোর দেখি নাই, হেরপরও মানুষে যায় কয় কি কয় অলি অলি। তাহলে তোমার স্টেজে বইয়া তোমার সলিমুদ্দিন দেখলে কি আর না দেখলে কি? কারণ তুমি তো অলি হয়ে গেছো, আমরা দেখলাম পোলাপুর একটু মজা পাইলো, ঠিক কি না? কিন্তু এটা তো দাও না, এগুলো একটা একটা ভাব, একটা স্টাইল, লৌকিকতা মাত্র। এগুলো দিয়ে অলি মাপা ভুল, এগুলো দিয়ে অলি মাপবেন না। অলি মাপবেন আদব আছে, অলি মাপবেন আমল আছে, অলি মাপবেন তাসাউফ আছে, অলি মাপবেন আধ্যাত্মিকতা আছে। আমাদের সন্তোষপুরের হুজুর আজকে তিনি এসেছেন, ওনার আব্বা যান, ওনার দাদা যান, জগৎ বিখ্যাত অলি ছিল মুতাযিল জামান আবু জাফর মোহাম্মদ রহমাতুল্লাহ। জীবনের মধ্যে তো ওনার দাদা যান একটা কারামত আছে, ডাব নারকেল ফাড়া। হুজুর ডাব খাবেন গেছেন এবং নারকেল নাইমা চলে আসছে, নারকেলের মাথা ঝোকাইয়া, একথা মানা দরকার নাই, একথা সত্য বলবেন যেটা কেমনে সম্ভব নারকেলের মাথা। এগুলো আমরা এই জন্য কারামতের ওয়াজ আমরা করি না, কারামতের ওয়াজ আমরা করি। ইউটিউব খুঁজে দেখবেন যে আমাদের শশিনা পিসাদের কিনে কোনো কানাবত নাই, আমরা বলি না, কারণ আমরা যা বাস্তব সেগুলো প্রমাণ করার চেষ্টা করি, যা সত্য সেগুলো দেখানোর চেষ্টা করি। সন্তোষপুরের মরহুম হুজুর দুইজন যারা চলে গেছেন তাদের আমল নিয়ে সারা জীবনে অ্যানালাইসিস কইরাও কোনো একজন মানুষকে দেখাতে পারবে যে তার মধ্যে হুজুর এই 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 ভুল ছিল? আর এটা দেখাতে পারবে আমরা ছোট্টবেলায় শশীনাতে যখন ভর্তি হয়েছিলাম দুই তিন বছর, আমাদের মরহুম হুজুরকে সন্তোষপুরের মরহুম হুজুরকে পেয়েছিলাম, আহা হুজুর যে করুণ সুরে চমৎকার সুরে মিলাদের কাসিদাগুলো পড়তেন, ওয়াজ করতেন, আমরা ছাত্ররা পাগল হয়ে যেতাম, পাগল হয়ে দৌড়ে আইসা স্টেজের সামনে বসে থাকতাম, যতক্ষণ পর্যন্ত সন্তোষপুরের হুজুর মোহাম্মদ বিন মুসনেউদ্দিন রহমাতুল্লাহ আলাই যতক্ষণ পর্যন্ত ওয়াজ করতেন, আমরা চাতকের মতো বসে থাকতাম। আমাদের কোনো খাওয়ন নাই, লেল্লা বোলিং এর ঘন্টা নাই, পেট বোলিং এর ভাত পচার কোনো চিন্তা নাই, হোটেলে যাওয়ার চিন্তা নাই, মার্কেটে যাওয়ার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, নাওয়ার চিন্তা নাই, গোসলের চিন্তা নাই। সন্তোষপুরি হুজুর ওয়াজ করছেন, সব ছাত্রগুলো পাগলের মতো বসে থাকত, মানুষগুলো থেমে যেত, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদত, ঠিক কিনা? আল্লাহওয়ালা মানুষের চোখের পানি কথা শুনলে চোখের পানি চলে আসে। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই বন্ধুদেরকে চিনেন, চার শ্রেণীর বন্ধু নিয়ে কথা বলছি, নবী সাহাবি শহীদ আল্লাহর অলি বুজুর্গগণ। আমার ভাইরা, এদেরকে সত্যিকারের বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এদের পথে আমরা থাকতে চাই কি চাই না? চাই। আজকের এই মাহফিলটার ব্যাপারে আমাকে কমিটি একটু কথা বলেছে, মাহফিল মাহফিলের কালেকশন না মসজিদের।
ও মাদ্রাসার জন্য এই একটা মাদ্রাসা আমার উপস্থাপক হুজুর হয়তো একটু ইঙ্গিত আপনাদেরকে দিয়েছিলেন মাদ্রাসার ইতিহাস বলছেন এই কি ওঠা উঠি করবেন হুজুর এখন চলে আসবে আমি হয়তো আপনাদের কাছ থেকে দশটা মিনিট সময় নিব এই দশটা মিনিট সময় আমার জন্য না আমার বাপ দাদা কারোর জন্য না আপনাদের গ্রামের জন্য একটু সময়টা নেব আপনারা ধৈর্য ধৈর্য বসে থেকে আমাকে হেল্প করবেন পারবেন তো এই যে মাদ্রাসাটা এটা একটা ইবতেদায়ী মাদ্রাসা অনেক ওলামা ইকরাম এখানে খেদমত করেন আপনাদের সন্তানরাই পড়াশোনা করে আপনাদের এলাকার মধ্যে দিনই No, no.